হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এর মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ ছিল, অ্যাকচুয়ালি আমাদের কি সেপ্টেম্বর মাসেই আমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে? কিন্তু তোমাদের সেটাকে আরও বাড়িয়ে দেওয়া হলো তোমাদের সেপ্টেম্বর মাসে। অ্যাকচুয়ালি প্রথমে তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। সেক্ষেত্রে তোমাদের মনে অনেকেই ডাউট রয়েছে যে আমাদের স্কুল অ্যাকচুয়ালি কবে খুলবে, আমাদের পরীক্ষাগুলো হবে কি না, আমাদের যে ইউনিট টেস্টগুলো আগে হয়নি সেগুলো হবে কি না, আমাদের সিলেবাস কমানো হবে কি না, সামনে যে এক্সামগুলো রয়েছে জয়েন বা নিট এসে এক্সামগুলোই বা হবে কি না, তো সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিড-19 কারণে লকডাউন থাকায় তোমাদের একের পর এক মাস পর পর করে তোমাদের স্কুল পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। সেক্ষেত্রে তোমরা লাস্ট যে আপডেট পেয়েছিলে 30 আগস্ট সোমবারের পরেই তোমাদের স্কুল খোলার কথা ছিল, কিন্তু তোমাদের এখানে লকডাউনকে আরও এক্সটেন্ড করা হয়েছে। তোমাদের স্কুল খোলার যে সময়সীমা সেটাকেও আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমাদের লকডাউন যেটা সেপ্টেম্বরও আবার ঘোষণা করা হয়েছে যে 7 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সেপ্টেম্বরে তোমাদের সম্পূর্ণ লকডাউন থাকবে পশ্চিমবঙ্গ রাজ্যে। সেক্ষেত্রে তোমাদের যে স্কুল কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটাও বলা হয়েছে যে 20 তারিখের আগে সেটা খোলা সম্ভব না, মানে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তোমাদের এখনও পর্যন্ত এরূপ পরিস্থিতি আসেনি যে তোমরা স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারো বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে গিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা জানিয়েছে যে সেপ্টেম্বরের 20 তারিখের পরই তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তো এখনও শিওরলি বলা যেতে পারে যে 20 তারিখেই তোমাদের সেপ্টেম্বরের 20 তারিখেই তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সেক্ষেত্রে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে আরও বাড়িয়ে দেওয়া হতে পারে। তোমাদের মধ্যে এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাড়ির কাছাকাছি কোনো কলেজ বা স্কুলে পড়ো না, তারা তাদের দূরে গিয়ে পড়াশোনা করতে হয়। সেক্ষেত্রে তোমাদের পরিবহন ব্যবস্থা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, সেক্ষেত্রে তোমাদের কলেজ বা স্কুল যদি খোলা হয় সেক্ষেত্রে তোমরা যাতায়াতে তোমাদের প্রবলেম হবে। এটা তো তোমরা বুঝতে পারলে সেপ্টেম্বরের 20 তারিখের আগে তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে তোমাদের যে ইউনিট টেস্টগুলো এখনও পর্যন্ত নেওয়া হয়নি বা যে ইউনিট টেস্টগুলো পেন্ডিং রয়েছে সেই ইউনিট টেস্টগুলো কি স্কুল খোলা হলে তোমাদের নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমাদের ইউনিট টেস্টগুলো কিন্তু নেওয়া হবে না। তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে তোমাদের পড়াশোনাকে অব্যাহত রাখার চেষ্টা করেছে, কিন্তু তোমাদের ইউনিট টেস্টগুলো আর নেওয়া হবে না। এছাড়া বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে কিন্তু পরীক্ষা নিচ্ছে। কীভাবে পরীক্ষা নিচ্ছে, কিছু কিছু স্কুল রয়েছে হোয়াটসঅ্যাপ বা মাধ্যমে কিন্তু পরীক্ষা নিচ্ছে, এবং কিছু কিছু স্কুল রয়েছে যে ইউনিট টেস্টগুলো রয়েছে সেই ইউনিট টেস্টগুলো কীভাবে নিচ্ছে, ধরো কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি একবারে তোমাদের দিয়ে দেওয়া হলো প্যারেন্টসের কাছে, এবং বাড়িতে এসে তোমরা পরীক্ষা দিয়ে সেই একটা নির্দিষ্ট ডেট দিচ্ছে, এই ডেটের মধ্যে তোমাদের যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই সমস্ত কোশ্চেন কমপ্লিট করে তোমাদের স্কুলে গিয়ে দিয়ে আসতে হচ্ছে। বিভিন্ন স্কুল কিন্তু এই উপায়ে পরীক্ষা নিতে শুরু করে দিয়েছে। দ্বিতীয় যে তোমাদের কোশ্চেন রয়েছে, তোমাদের সিলেবাস কি কমিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হবে না, কিন্তু তোমাদের যে সময়সীমা পরীক্ষার যে সময় হতো সেই সময় থেকে বাড়িয়ে দেওয়া হবে। তোমাদের যতটা তোমাদের গ্যাপ রয়েছে এখানে ততটা সময়সীমায় বাড়িয়ে দেওয়া হবে, এই পরিকল্পনা কিন্তু রাজ্যের তরফ থেকে করা হচ্ছে। তোমাদের সিলেবাস না কমিয়ে যেরকম সিবিএসই বোর্ড বা সর্বভারতীয় বোর্ড যেরকমভাবে করেছে সিলেবাস কমিয়ে দিয়েছে, তোমাদের সিলেবাসকে কমানো হবে না। তোমাদের সিলেবাসকে না কমিয়ে কী হচ্ছে, তোমাদের সময়সীমা যে সময় তোমরা পরীক্ষা দিতে সময়টাকে আরেকটু বাড়িয়ে দেওয়া হবে। এরপরে তোমাদের কথা হলো জয়েন্ট বা নিডের এক্সাম তোমাদের হবে কিনা। তোমরা সবাই জানো তোমাদের জয়েন্ট বা নিডের এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা অনলাইনে ডাউনলোড করে ফেলেছো, এবং জয়েন্টের যে এক্সাম রয়েছে সে সেপ্টেম্বর মাসে রয়েছে। সেক্ষেত্রে জয়েন্ট এবং নিডের এক্সাম তোমাদের হবে কি না, তো এখানে বলে রাখি তোমাদের জয়েন্ট এবং নিডের এক্সাম কিন্তু ও নিয়ে এখন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম রাজনৈতিক যে বিদেরা রয়েছে তারা বিভিন্ন রকম বিতর্কমূলক কথাবার্তা বলছে। তো এখনও ও সরাসরি এটা নিশ্চিত না যে তোমাদের নিডের বা জয়েন্টের এক্সাম সেই যে পার্টিকুলার ডেটে দেওয়া হয়েছে সেই ডেটেই হবে যে পিছিয়ে যাবে না, তো এখানে এটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এটা আপডেট রয়েছে তোমাদের জয়েন্ট বা নিডের এক্সাম কিন্তু হবেই, এখনও পর্যন্ত এটাই রয়েছে, পরবর্তীকালে সেটা চেঞ্জও হতে পারে। পরবর্তী কোশ্চেন হলো তোমাদের স্কুল অ্যাকচুয়ালি কবে খুলবে, 2020তে কি তোমাদের স্কুল খোলা হবে না। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি তোমাদের স্কুল কিন্তু খোলার প্রচেষ্টা রয়েছে রাজ্য, ও যত তাড়াতাড়ি সম্ভব স্কুল খোলার কথা বলছে, কিন্তু সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত হোল্ড করে রাখা হয়েছে এখনও পর্যন্ত স্কুলকে। স্কুল 20 তারিখের পরে খোলার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পজিটিভভাবে আমি এটা বলতে পারি না যে অ্যাকচুয়ালি তোমাদের সেপ্টেম্বরের 20 তারিখের পরেই তোমাদের স্কুল খুলবে, কারণ পরিস্থিতি তখন বলবে যে তোমাদের স্কুল খুলবে কি খুলবে না। কারণ যদি পরিস্থিতি মানে স্কুল খোলার অনুকূল হয় তবেই কিন্তু খোলা হবে। তোমরা সবাই জানো কোভিডের ভ্যাকসিন খুবই তাড়াতাড়ি রাজ্যে আসতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের ভ্যাকসিন আস্তে আস্তে ধরো নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি প্রায় জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের ভ্যাকসিন আসতে সময় লেগে যাবে। সেক্ষেত্রে অনুকূল যদি পরিবেশ না হয় কিন্তু তোমাদের এবছর
ক্লাস হবে না, ভ্যাকসিন আসার পর নিশ্চিত তোমাদের ক্লাস হবে। এবং রাজ্য কিন্তু প্রচেষ্টায় রয়েছে তোমাদের স্কুল যত তাড়াতাড়ি খোলা সম্ভব তত তাড়াতাড়ি খোলা হবে, যদি পরিবেশ ঠিক থাকে তাহলেই খোলা হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের এবছর ক্লাস নাও হতে পারে। এরপরে অনেকের প্রশ্ন রয়েছে যে বড় বড় ব্যাচগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি কবে খোলা হবে। তো এখানে আমি বলে রাখি যে তোমাদের যে বড় বড় ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলো কিন্তু এখন পুরোপুরি অনলাইনেই হচ্ছে। আমারও কিছু ব্যাচ রয়েছে যে ব্যাচগুলো অনলাইনেই হচ্ছে, এখনও অফলাইনে হচ্ছে না। এবং বাড়ির আশেপাশে যে অল্প কজন স্টুডেন্ট যদি পড়তে আসে সেক্ষেত্রে এ ব্যাচ কিন্তু করাই দিতে পারে, কোনো সমস্যা নেই। বিভিন্ন নিয়মাবলী মেনে এ মাস্ক স্যানিটাইজার নিয়ে কিন্তু ক্লাস করানো যেতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং বড় বড় যেখানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট রয়েছে সেই যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলো কিন্তু এখন খোলা সম্ভব না সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত। এরপরে রাজ্য যখন নির্দেশ দেবে তখনই কিন্তু খোলা সম্ভব রয়েছে। সেক্ষেত্রে আমারও যে ব্যাচ রয়েছে সেই ব্যাচ কিন্তু আমি অনলাইনেই নিচ্ছি এখনও পর্যন্ত। যবে থেকে লকডাউন ছিল তবে থেকে এখনও পর্যন্ত কিন্তু আমি অনলাইনেই নিচ্ছি। আশা করছি তোমাদের স্কুল এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।